বর্তমান সমাজে নেতা হতে ঈমান আমল লাগে না, পয়সার জোর থাকলে আর সন্ত্রাসী বাহিনী থাকলে নেতা হওয়া যায়। কিন্তু মুসলমানদের নেতৃত্ব যারা দিবে তাদের কি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, ঠিক কিনা বলে? হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম নেতা হয়েছেন পরীক্ষা দিয়ে না পরীক্ষার আগে? কয়টা পরীক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ, 10টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির নেতা বানাবো। আল্লাহ তারে মানব জাতির নেতা বানাই দিয়েছে। তাহলে বোঝা যায় মুসলমানদের নেতা হবার জন্য ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কোনো মানুষ অর্জন করতে পারে না, ঠিক কিনা বলে? মুসলিম নেতা হতে 4টি গুণ লাগবে, কয়টি? 4টি বৈশিষ্ট্য ব্যক্তিকে মনে থাকবে, মমিন, তাকি, আদেল, আলেম। মুসলমানের নেতা হতে প্রথম লাগবে ঈমান। আমাদের নেতাদের ঈমান কতটুকু আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। তারপরে হতে হবে ব্যক্তিকে তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু। 3 নম্বর হতে হবে আদেল, ইনসাফকারী। 4 নম্বর হতে হবে আলেম। মুসলমানদের নেতৃত্ব যে দিবে কোরআন সুন্নার ইন্তাল লাগবে। হযরত ওমর বলেছেন, সহি বুখারীতে এসেছে, তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, তোমাদেরকে নেতা বানাবার আগে এলেম অর্জন করো। নেতার কি লাগবে? জোরে বলেন। আর আমাদের সমাজে নেতা হয় কারা? যিনি তার পাতি নেতা, বড় নেতাকে যত তৈল মর্দন করবে তার নেতা হবার পথ তত সগম হবে, সুগম হবে। 2 নম্বর নেতা হয় বাংলাদেশে তারা যাদের সন্ত্রাসী বাহিনী আছে। 3 নম্বর আঙ্গুল ফুলে কলা গাছ, জনগণের টাকা লুট করে গরিবের রক্ত রক্ত পানি করা ঘামের পয়সা লুণ্ঠন করে যারা বড় লোক হয়েছে তারাই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে। মুসলিম সমাজে যতদিন নেতার পরিবর্তন না হবে মুসলিম জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। প্রিয় সুধী, একটি কথা আমি বলে থাকি, উপমহাদেশের মানুষের ভাগ্য বিপন্ন হয়েছে একটি জায়গায়, তারা ব্রিটিশ আমল থেকে নেতা নির্বাচনে গলত করেছে। কি করছে? ব্রিটিশ খেদাও আন্দোলনে একজন দুইজন নয়, 14,000 আলেমকে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছে। 1857 সালে সিপাহি বিপ্লবে তার আগে তারপরে মুসলমান আলেমরা রক্ত দিয়েছে। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, হুসেন আহমদ মাদানী বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন। মুসলমানেরা বুকের তাজা রক্ত দিয়ে ব্রিটিশকে তাড়িয়েছে, কিন্তু মুসলমান নেতৃত্বে টেনে এসে এনেছে জিন্না সাহেবকে। কেন? তখন তো বিশ্ববরণ্য আলেমরা ছিল শব্বির আহমদ ওসমানী, জাফর আহমদ ওসমানী, আনোয়ার শাহ কাশ্মীরি, মাহমুদ দেওবন্দি, তাদেরকে নেতৃত্ব না দেয়া শিবলী নোমানি, তাদেরকে আবুল হাসান নদভী, সুলেমান নদভী, বিশ্ববরণ্য আলেমরা থাকতে তাদেরকে নেতা না বানায়া জিন্না সাহেবকে নেতা বানাইলেন কেন? জিন্না সাহেব ছিল মন মগজে ইংরেজ, দেখতে মুসলিম, ঠিক কিনা বলে? জিন্না সাহেবের বাপ ছিল অগ্নি পূজারী, আকলুত তাশাইয়ু, শিয়া। শিয়া সম্প্রদায়ের 12টা ফেরকার সবচেয়ে জঘন্য যেটা, সেটা আগুনের পূজা করে, আর সেটাই করতো জিন্না সাহেবের বাবা। মুসলমানদের রক্তের বিনিময়ে ইংরেজ খেদাও আন্দোলন হয়েছে, উপমহাদেশের স্বাধীনতা এনে দিয়েছে ইংরেজ মুসলমান, আর সেখানে কোন আলেমকে নেতৃত্ব না দিয়ে 1947 থেকে আজ পর্যন্ত উপমহাদেশের মুসলমানেরা পশ্চিমাদের দালালদেরকে রাজনৈতিক নেতৃত্ব বসিয়েছে। মনে রে।
মুসলমান যদি বাংলায় ইসলামী হুকুমতকে কায়েম করতে হয়, কোরআন সুন্নাহ শরীয়ত আইনে দেশ চালাতে হয়, পশ্চিমাদের মতাদর্শে বিশ্বাসীদের নেতৃত্বকে ছাড়তে হবে, ইমানদারের নেতৃত্বকে গ্রহণ করতে হবে। নেতার কয়টা গুণ লাগবে জোরে বলতে হবে, মুখস্থ করে যেতে হবে, মমিন, তাকি, আদেল, আলেম, ইমান লাগবে, তাকওয়া লাগবে, জাস্টিস, ন্যায় বিচার লাগবে, আর কোরআন সুন্নার ইলম থাকতে হবে। আপনারা যে নেতাদের পূজা দিচ্ছেন, ওনারা যদি নেতা শরীয়তের হুকুম ফেকার কিতাবগুলোতে আসছে, ইমাম রাতে খতিব রাতে নিযুক্ত ইমাম যখন দেখবে নেতা আসছে, মুসলমানদের নেতা, তিনি মিম্বর ছেড়ে দিবেন, মিম্বর ছেড়ে দিবেন, মেহরাব কাকে জায়গা করে দিবেন, নেতাকে, ইমাম সাহেব যিনি উনি নেতৃত্ব দিচ্ছেন ইমামতে সগরা ছোট নেতৃত্ব, আর যিনি জনপদে নেতৃত্ব দেন তিনি হচ্ছে ইমামতে কোবরা বড় নেতৃত্ব। আপনারা ছোট ইমাম নির্বাচনে কত ইন্টারভিউ নেন, যাচাই করেন ইমাম সাহেব ছোট কাটো অলিউল্লাহ হয়েছে কিনা, ঠিক কিনা, রীতিমতো ইমামের দিকে দূরবীন লাগায় দেখে ইমাম সাহেব আলেম কিনা, মুফতি কিনা, মহাদ্দেস কিনা, হাফেজ কিনা, তারপর দেখে কণ্ঠ সুন্দর কিনা, তারপরে ইন্টারভিউ নিতে কোনো আলেম আসে না, ইন্টারভিউ নেয় আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, ঠিক কিনা, তারপর মুসল্লিদের দূরবীনটা ইমাম সাহেবের দিকে সবসময় থাকে, উনি পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, আবার ঢিলা নিয়ে দৌড়েছে কিনা, কিন্তু যে দূরবীন লাগায় সে নিজে পেশাব করে পানি নেয় না, ঠিক কিনা বলে। দেখুন মুসলমান, ওই যে ইমাম সাহেব যিনি মসজিদে, ওনার কাছে ইমামতে সগরা, আর যখন মুসলমানদের রাজনৈতিক নেতা আসবেন ওইটা ইমামতে কোবরা। তো শরীয়তের হুকুম হচ্ছে সুলতান, কাজী, হাকেম যখন মসজিদে আসে জুমা পড়ানোর দায়িত্ব আর ইমাম সাহেবের থাকে না, কার হয়? বড় নেতা। ছোট নেতার নেতৃত্ব শেষ, নেতৃত্ব দিবে কে? এখন আপনাদের জাতীয় মসজিদে যদি এই রকম বড় নেতা একজন যায় রাজনৈতিক আর ইমাম সাহেব মিম্বর ছেড়ে দেয়, নেতার কি অবস্থা হবে? উনি তো সোজা দৌড় দিবেন পেন্ট নষ্ট হওয়ার আগে। তাহলে মুসলমান এবার বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি, আপনারা কি রকম নেতা নিয়ে আছেন তা বুঝছেন? হ্যাঁ, তাহলে মুসলমানদের নেতা হতে পরীক্ষা লাগবে কি লাগবে না? ওই পরীক্ষার নাম কি? ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন 10টি, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন তিনি যখন এককভাবে ইরাকের বাবেল নগরীতে নমরুদের রাজত্বকে তছনছ করে দিলেন, একাই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। আপনারা ঘটনা জানেন, নমরুদ তার ক্যাবিনেট তার মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়, তারা বলল তাকে আগুনে জ্বালায় দেন, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন দাও দাও করে জ্বলছে। কাসাসুল কোরআন ইবনু কাসির রাহমাতুল্লাহ লেখেন, আগুনের লেবিহান শিখার কারণে কোন মানুষ হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর কাছেও নিতে পারে না। নমরুদের রাজত্বে এক প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তার নাম এসেছে কাসাসুল কোরআনে হুজা। সে নমরুদকে বলল, স্যার আমি একটা যন্ত্র বানায় দেই, সেই যন্ত্রে বসিয়ে ইব্রাহিমকে আপনি আগুনে নিয়ে যাবেন। সে কাঠের একটা কামান তৈরি করে দিল, তার সিরে যার নাম এসেছে মিনজানিক, কি নাম, যার বহু বচন মাজানিক,
আমাদের দেশে বক্তারা বলে চরক গাছ না, এটা কাঠের কামান, মিনজানিক, যার বহু বচন মাজানিক, এটা কাঠের এক প্রকার কামান। কাঠের কামান প্রস্তুত হলো, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো, রশি ঘুরছে, ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে রশি কাটলে ইব্রাহিম যাবে আগুনে। ফাইনাল পরীক্ষা, এটা ফাইনাল ছিল কি ছিল? আল্লাহ তাআলা ফাইনাল পরীক্ষা নিতে এক্সামিনার হিসেবে জিব্রিলকে পাঠায় দিলেন। হযরত জিব্রিল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেলেন আর বললেন, ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। হযরত ইব্রাহিম সালামের জবাব নিলেন। জিব্রিল ডেকে বললেন, ইব্রাহিম আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা জিব্রিল আমিন, যদি সাহায্যের প্রয়োজন হয়, আপনি দেখতে পাচ্ছেন আগুনের লেরিহান শিখা আপনার সামনে, কয়েক সেকেন্ডের মধ্যে আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবেন, যদি সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলেন। আলাকা হাজা তুমিয়া ইব্রাহিম, তোমার কোনো দরকার থাকলে বলো, আমি জিব্রিল শুধু পাখা একটু ঝাপটা দিলেই এই আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে, নম্রদ অস্তিত্বহীন হয়ে যাবে। হযরত ইব্রাহিম বললেন, জিব্রিল সাহায্য তো আমার দরকার আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন জিব্রিল, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, সুবহানাল্লাহ, ফাইনাল পরীক্ষা তার শেষ, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম আগুনের মধ্যে চলে গেলেন। কাসাসুল কোরআনে ইবনু কাসির রাহমাতুল্লাহ লেখেন, নমরুদ যাকে বাবা বলতেন তার নাম আজার, প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় আছে দেখার জন্য হযরত ইব্রাহিম কেমন ভাবে জ্বলছেন, তাকায় দেখলো সে আগুনের লেলিহান শিখা তার নিচে সবুজ গুলিস্তান হয়ে গেছে, সবুজ বাগানে। এরকম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নবীগণ। কোন একজন নবী, আপনারা জানেন হযরত ইউনূস, তার পরীক্ষা হয়েছে 40 দিন মাছের পেটে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুবের পরীক্ষা হয়েছে, শরীরের মধ্যে পোকা ধরলো, গোস্তগুলো সব ঝরে পড়ে গেল, পোকা যখন হযরত আইয়ুবের জিহ্বায় স্পর্শ করলো, তিনি তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ এতটা দিন পোকায় গোস্তগুলো খেয়ে ফেললো, কোনো আফসোস করি নাই, কোনো অভিযোগ তোমার কাছে করি নাই, মাবুদ জিহ্বায় পোকা লাগছে, তোমারে আল্লাহ বলে কেমন করে ডাকবো। হযরত জাকারিয়া, উনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বে সামান্যতম দেরি করাতে পরীক্ষা আসলো, গাছের কাছে গেলেন, গাছ তাকে গ্রহণ করলো, ইহুদিরা উপর থেকে করাত চালালো, করাত চলতে চলতে যখন তার মাথার কাছে চলে আসলো, আল্লাহ ওহি করে বললেন, রে নবী এখন তোমার পরীক্ষা, করাত তোমার উপর দিয়ে চলবে, ওহ শব্দ করবা না, যদি শব্দটুকু করো আমি আল্লাহ নবুয়তের দপ্তর থেকে তোমার নাম বাদ দিয়ে দেব। এভাবে প্রত্যেক নবীর পরীক্ষা হয়েছে। সেই নবীগণের উম্মত যারা ছিলেন ঈমানদার, তাদের পরীক্ষা কেমন হয়েছে কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক সূরা বুরুজে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ নারি যাতিল ওয়াকুদ ইযা হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক বলে, কুতিলা আসহাবুল উখদুদ, বিরাট গর্ত খনন করে মুমিনদেরকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে যারা, তাদের উপর লানত বর্ষিত হয়েছে। মুমিনদেরকে যখন তার আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, ইযহুম আলাইহা কুউদ, আগুনের গর্তের চারপাশে সব বসে আনন্দ উপভোগ করছিল কিভাবে মুমিনদেরকে হত্যা করা হয়, কেন মুমিনদেরকে কেন হত্যা করা হলো, আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সীমান্দার মানুষগুলোকে
চরম অত্যাচার করে হত্যা করা হয়েছিল, একটাই ছিল তাদের অপরাধ কাফেরদের কাছে, যে ওই ইমানদাররা সমস্ত গায়রুল্লাহকে পরিত্যাগ করে এক আল্লাহর উপর ইমান এনেছিল। কাফেরদের নীতির কোনো পরিবর্তন হয় না। নমরুদ মুমিনদেরকে নির্যাতন করেছিল ইমান আনার অপরাধে, ফেরাউন একই কাজ করেছে, আবু জেহেল আবু লাহাব একই কাজ করেছে। আজও পশ্চিমারা এই বিশ্বের মুসলিম জনপদের যেখানে আঘাত করেছে, কি সিরিয়াতে, কি লিবিয়াতে, কি আফগানে, আর কি আঘাত হচ্ছে কাশ্মীরে, আর কি নির্যাতন হচ্ছে মুসলিম জনপদগুলোতে, তার একটাই কারণ এরা মুসলমান, এরা ইমানদার, এরা উম্মতে মুহাম্মাদী। আমাদেরকে